অবনপুইলা উত্তর হাঙ্কর ধর্মনগরী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন ফুনুক চাখা বৈষ্ণবপ্রিয় মণিপুরী ককবাই সুনাম যাক তকে মেঘাটু ও তকেও একটিন খ্লাইনাই রকমখা ত্রিপুরা আসাম তাই বাংলা হানি অ্যাক্টর অ্যাক্ট্রেস রক ইন্ডিয়াতেই বাংলা হানি লুয়াজি মুম্বাই সুনাম যাক তকে মেঘাওয়ানি তে কাইসবে দেখ তকিনি একটে রঙা সিদ্ধার্থ সিনহা তাই অ্যাক্ট্রেস এঙ্কা কিন্নরী গগৈ শালশাওন কাইব্রে সোনি বিশিংতেই লুকুরকন অ তকে ফুনুক চাখা বিষ্ণুপ্রিয়া মণিপুরী বর্ষণী লুকুরক অ তকে নুগৈ বেলাইনো খা তং থুকলাই যাক তাই ফাইডাই শালো আমতিহাই তাইব তকে নাইনাবাগী শাখা আচ্ছা কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে এই সিনেমার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আর আমরা মেঘাটু সিনেমা আমার সাথে আছে কিন্নরী গগৈ আর ফিল্মটি আমি অভিনয় করেছি তার সাথে আর সঙ্গে সঙ্গে ডাইরেকশনও আমার আর প্রডিউস বাই নর্মান স্টুডিও ওয়ার্কস আর এই ফিল্মটা মানে আমাদের বিশ্বপ্রিয়া মণিপুরি একটা ব্যাকবোন কারণ টেকনিক্যালি হয়তো এই রকমের সাউন্ড ফিল্ম ছিল না আগে তো আমরা অনেক কষ্ট করলাম ফিল্মটি নিয়ে আর ফিল্মে অভিনেতা অভিনেত্রী আলাদা মানে অন্য আর্টিস্ট যেগুলো আছে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় ফিল্মটা হয়েছে মানে ভারত আর বাংলাদেশের শিল্পীরা আছে ত্রিপুরা ধর্মনগরেরই আছে আর্টিস্ট আছে আমাদের এই ফিল্মে তো ফিল্মের সাথে সাথে সাবটাইটেলও ইংলিশে দেওয়া আছে তো সবাই ফিল্মের যে কাহিনীটা অনুভব করতেছে আর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখলেন আপনারা যে অনেক মানে দর্শক কেন্দ্রে মানে কান্দে কান্দে মানে বেরিয়ে আসলো তো দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট সেইটা আমাদের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট আগামী দিনে কি এরকম আরও ছবি আমরা উপহার পাবো অবশ্যই আগামী দিনে আরও ভালো ফিল্ম মানে যত দিন যাবে অত ভালো করার চেষ্টা করব আর আগামী দিনে মেঘা থ্রির জন্য তো অনেক রিকোয়েস্ট আসছে আর মেঘা তো তাই অনেক ভালো অ্যাক্টিং করেছে এই ফিল্মে আর তাই নাম কিন্নরী গগৈ তাই আসামি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই অভিনয় করে মানে শিল্পী আমাদের সাথে সো সুতরাং তাই মানে কিন্নরী গগৈ যে রকমে যেভাবে মানে অভিনয়টি করেছে সেটা অসাধারণ আমাদের সাথে আরিয়ান সিনহাও আছে মানে আপনারা দেখতে পাচ্ছেন আরিয়ান সিনহা ধর্মনগরের ছেলে আর এই ফিল্মে অভিনয় করেছে আর সাফল্য প্রাপ্ত করেছে আর অনেক লোকে মানে আরিয়ান সিনহার অভিনয়টা পছন্দ করে থ্যাংক ইউ আচ্ছা আরও যাতে হয়ে নতুন নতুন সিনেমা যাতে আমরা মণিপুরে বিষয়টা মনে করি সমাজে আরও যাতে সুন্দর করে হোক আবার দেখার জন্য আমরা সুযোগ পাবো আর কি তার জন্য থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট খুব বই